আজকে ইস্কন আস্তরা ভক্তবিন্দের আয়োজনে এবং স্থানীয় সমস্ত অধিবাসী সজ্জন ভক্তদের সহায়তায় প্রতিবছরের মতো এবারও এই রথযাত্রা মহামহোৎসব অনুষ্ঠিত হচ্ছে আমরা যে স্থানে বসে আছি এই স্থান এখন অভিন্ন গুন্ডিচা বৃন্দাবন ধাম জয় বৃন্দাবন ধাম কি তো শাস্ত্রে বলা হচ্ছে খুব সুন্দর কথা আপনারা যারা রথে যোগদান করেছিলেন প্রথম দিন কতজন হাত তুলুন দেখি রথকে টেনে টেনে নিয়ে এসেছেন যারা আপনারা নিয়ে এসছেন তা শাস্ত্র কি বলছে শুনুন গুন্ডিচা মণ্ডপম জানতি তা মানে গুন্ডিচা মন্দির দিকে যাচ্ছেন যে পশন্তি রথস্থিতম যে সব ভক্ত গুন্ডিচায় আগমনে যে ভগবান কৃষ্ণ সুভদ্রাম চ কৃষ্ণ জগন্নাথ আর তার বড়ো ভাই রামৌ মানে বলরাম কৃষ্ণ বলরাম জগন্নাথ আর বলদেব সুভদ্রাম সুভদ্রার সহিত তারা কি করছিলেন রথে করে গুন্ডিচা মন্দির দিকে আসছেন তো এই শোভা রথের উপরে যারা দর্শন করবেন রথস্থিতম তে জানতি সেই সব ব্যক্তিরা যাবেন কোথায় ভবনং হরে ভগবানের যে ভবন যে ধাম গৃহ বৈকুণ্ঠে চলে যাবেন গৌর সীতানাথ প্রেমানন্দে তার মানে যে সব ভক্ত আপনারা জগন্নাথ বলদেব সুভদ্রা রথের উপরে বসে গুন্ডিচার দিকে আসছেন যারাই দর্শন করেছেন তারা সকলে ভগবানের বাড়িতে চলে যাবেন ভগবানের বাড়ি কোথায় বৈকুণ্ঠ যেখানে কোনো উৎকণ্ঠা নেই হতাশা নেই উদ্বেগ নেই সেখানে চলে যাবেন তো সেই গুন্ডিচা মন্দিরে ভগবান এসেছেন আর এখানে বলা হচ্ছে আবার যে পশ্চন্ী তদা কৃষ্ণম এই যে গুন্ডিচার দিকে ভগবান আসলেন রথে করে আর গুন্ডিচায় এসে বসলেন সেজন্য বলছেন যে পশান্তি তদা কৃষ্ণম সপ্তাহম মণ্ডপে স্থিতম এই গুন্ডিচা মণ্ডপে যে ভগবান সপ্তাহকাল এখানে বসলেন বলিনাম চুভদ্রাম বলরাম এবং সুভদ্রার সাথে এই গুন্ডিচা মন্দিরে এসে এক সপ্তাহ এই মণ্ডপে অবস্থান করবেন তো যারা এখানে এসে দর্শন করবেন এই গুন্ডিচা মন্দির অভিন্ন বৃন্দাবনে বিষ্ণু লোকম ব্রজন্তিতে তারা বিষ্ণু লোক ভগবত ধাম প্রাপ্ত হবেন হরি বল তাই সাত দিন যারা এই দর্শন করবেন এখানে এসে তা আজ কতদিন হয়ে গেল তিন দিন হয়ে গেল আপনারা এসে গুন্ডিচা মন্দিরে দর্শন করছেন কতজন তিন দিন ধরে দর্শন করছেন হাত তুলুন দেখে অনেকে আসেননি তারও কয়েকদিন জগন্নাথ থাকবেন এখানে চৌদ্দ তারিখ পর্যন্ত তো সেজন্য কমপক্ষে আপনারা কয়েকদিন অন্তত এই গুন্ডিচা মন্দিরে দর্শন করবেন তাহলে এই গুন্ডিচা মন্দির হচ্ছে ভগবানের গৃহ বাড়ি অভিন্ন বৃন্দাবন ভগবান নীলাচল ক্ষেত্র অভিন্ন দ্বারকাভূমি থেকে তিনি ভক্তের বিরহ তিনি অনুবাদনায় ভক্ত বিরহ অনুবাদনা বিশেষ করে বৃন্দাবনবাসী ব্রজবাসী সখাগণ ব্রজবাসীগণ এবং গোপীগণ সহ শ্রীমতী রাধারাণীর বিরহে ভগবান সর্বদা তিনি রয়েছেন যখন জানছেন কৃষ্ণ যে এই গোপগোপীরা বিশেষ করে শ্রীমতী রাধারাণী তিনি বিরহ বেদনায় মৃতপ্রায় হয়ে রয়েছেন কৃষ্ণ এই কথা শুনে তার চোখগুলি বড় বড় হয়ে গেছে একবারে হাত পা গুটিয়ে গেছে এবং সোনামাত্র রথের উপরে লাফিয়ে উঠে এই বৃন্দাবনের দিকে চলে এসেছেন গোপীগণের সহশ্রীমতী রাধারাণীর সেবা গ্রহণ করার জন্য সেই এই বৃন্দাবনে ভগবানের নিজজন মমস্ত বুধে যারা ভগবানের সেবা করেন তারা এই গুন্ডিচা মন্দিরে সেবা করেন তাদের বলা হয় দ্বৈতাপতি দ্বৈত মানে প্রিয় নিজজন তারা এই গুন্ডিচা মন্দিরে সেবা করেন জগন্নাথ পুরীতে এইভাবে গুন্ডিচা মন্দিরে দ্বৈতাপতিরা ভগবানের সাথে আদান প্রদান করেন সেখানে একদম নিজের মতো একসাথে জগন্নাথের সাথে খাওয়া দাওয়াও করে সেই গুন্ডিচা মন্দিরে পাণ্ডারা যারা দৈতাপতি পাণ্ডা এই সুযোগ সেবা পায় সেখানে জগন্নাথের সাথে বসে একসাথে খায় জগন্নাথকে খাওয়ায় আবার ওখানে বসেই খেয়ে নেয় তারা কোনোরকম দিগধাবোধ করে না নিজের লোক ভাবে আমার লোক তো এইরকম ভাবনা কিন্তু আমরা তো এরকম করতে পারি না আমাদের সম্ভ্রম জ্ঞান রয়েছে ভয় রয়েছে কিন্তু ওই রকম উন্নত ভক্তরা গোপীরা শ্রীমতী রাধারাণী তারা কৃষ্ণের সেবা এইরকম নিবিড় ভাবে করতেন সেই জন্য কৃষ্ণ এইসব গোপীগণের বিরহ বা তারা কীভাবে কৃষ্ণের সেবা করতেন কৃষ্ণকে ভালোবাসতেন এই কথা রোহিণী মাতা তিনি সমস্ত মহিষীগণকে দ্বারকায় তিনি সমস্ত মহিষগণকে জানিয়েছিলেন আর কৃষ্ণ বলরাম এই কথা শুনে তাদের এইরকম বড় বড় চোখ হয়ে গেছে হাত পা গুটে গেছে যে আমার ভক্ত এত ভালোবাসে আমাকে এই জন্য ভগবান কৃষ্ণ বলেছেন যে সাধব হৃদয়ং ময়ম যে ভক্ত আমার হৃদয় সাধম হৃদয়ং হৃদয়ংময়ম সাধুনাম হৃদয়ম তু অহম আর আমি সেই ভক্তের হৃদয় মত তে না জানন্ত সেই ভক্ত আমাকে ছাড়া কাউকে চিনে না অতএব নাহং তেভ্য মনা কপি আমিও সেই ভক্ত ছাড়া অন্য কাউকে চিনি না তাহলে দেখুন ভগবান বলছেন ভক্ত হচ্ছে আমার হৃদয় আর আমি হচ্ছি ভক্তদের হৃদয় ভক্ত আমাকে ছাড়া কাউকে চিনে না আমিও সেই ভক্ত ছাড়া কাউকে চিনি না এটি হচ্ছে ভগবান এবং ভক্তদের মধ্যে বৈশিষ্ট্য তো সেজন্য কোন ভক্ত আমরা যদি কোনো সেবা করতে গিয়ে কিছু অসুবিধা হলো কোনো ভক্ত বলো না এটা কেন এরকম করলেন তখন আমাদের মনে দিগ্ধা এসে যায় না আমি আর এই সেবায় আসবো না তো এরকম সেবা ত্যাগ করে চলে যায় সেবা মানে কি শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিল ইস্কন প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাদের গুরুদেব তিনি বলেছেন সেবা শব্দের অর্থ হচ্ছে সেব্যের তুষ্টি বিধান করা সেব্য হচ্ছেন ভগবান আর গুরুদেব বৈষ্ণবগণ তাদের সন্তুষ্টি বিধানার্থে আমরা সেবা করছি নিজের সুখের জন্য নয় সেবা করতে গিয়ে কিছু হয়তো আমাদের ভক্ত গাইড করছে তো সেখানে আমাদের কিছু ভুল সংশোধন করছে সেখানে আমরা অভিমান করে ছেড়ে চলে যায় না আমি আর তোমাদের সঙ্গে নেই তাহলে সে সেবা করছে না সে কেবল নাম যশ প্রতিষ্ঠা পাওয়ার জন্য এসেছে যে আমি খুব বড় আমাকে সবাই সম্মান করো আমি এখানে অনেক সেবা করেছি অনেক দান করেছি অথবা আমাকে সম্মান করুন আপনার এই দান ভগবানের প্রীতির জন্য কিন্তু আপনি যদি প্রতিদান চাইবেন তাহলে আপনাকে নিচে চলে যেতে হবে জন্য ভক্ত সর্বদা দিবে আমাদের ধর্ম হচ্ছে ভাগবত ধর্ম প্রেম ধর্ম তো আমরা সবাই জানি অনেক ধর্ম আছে আমরা সনাতন ধর্ম অনুগামী আর সেই সনাতন ধর্মের মধ্যে আমরা ভাগবত ধর্ম অনুগামী তো সেই ভাগবত ধর্মের মধ্যে আমরা মহাপ্রভু প্রদত্ত প্রেম ধর্মের অনুগামী তো এখানে মহাপ্রভু রাধারাণীর ভাবে শিখালেন আশ্লিষ বা পাদরতাং পিনষ্টমাম অদর্শনাং মরমাহতাং করো বা যথা তথা বা লম্পটু, মৎ প্রাণনাথ সৈব না পর তুমি আমাকে দর্শন দাও আলিঙ্গন কর আমাকে পদদলিত কর মরমাহাত কর তবু তুমি আমার প্রাণনাথ এভাবে মহাপ্রভু রাধারাণীর ভাব অঙ্গীকার করে ভগবান কৃষ্ণের কাছে জগন্নাথের কাছে প্রার্থনা করছেন তাহলে দেখুন এটাই প্রেম সেটা প্রভুপাল বলেন অনেক ভক্ত বলে আমি প্রেম করছি কিন্তু যখন প্রেমটা যখন কেউ বলল না না তুমি এটা না করে এটা করো তখন রাগ হয়ে যাবে তো সেজন্য ওইটা প্রেম নয় স্বামী কখনো দুর্গা পূজায় কিছু দিতে পারলো না তখন স্ত্রী ভাবছে তুমি দিলে না আমি অন্যের কাছে চলে যাবো তার মানে এটা কি ওটা প্রেম না এই জন্য জড় যে প্রেম প্রেম হয় ওটা কাম কাম মানে নিজের ইন্দ্রিয় সুখ এই জন্য এটা প্রেম নয় প্রেম মানে আমার যে প্রভু আরাধ্য তার সুখ বিধান তিনি আমাকে পদদলিত করুন আমাকে অদর্শন দিন যাই করুন না তাই ভক্তভাবে তবু তুমি আমার প্রাণনাথ এটাই রাধারানীর ভাব ছিল তাই শ্রীমতী রাধারানীর ভাব কৃষ্ণ গ্রহণ করেছেন এবং তার অঙ্গকান্তি নিয়েছেন তারপরে গৌরাঙ্গ রূপে এসে আচরণ করে শেখাচ্ছেন ভক্তের ভাব কেমন হবে ভক্ত কোনো শতবাধা আসবে গঞ্জনা আসবে লাঞ্ছনা আসবে বিপদ আসবে ভগবানের সেবা পরিত্যাগ করবে না ভক্ত সঙ্গ ত্যাগ করবে না সর্বদা সে ভগবানের সেবাতে নিযুক্ত থাকবে আমি একবার 2018 সালে পুনেতে ছিলাম সেখানে আমাদের শিল ভক্তিচারু স্বামী গুরুদেব নিত্যলীলা প্রবিষ্ট হয়েছেন শিল প্রভুপাদের শিষ্য তিনি বলছিলেন যে প্রভুপা শিক্ষা দিয়েছেন তিনটি জিনিস যারা ইস্কন অনুগামী হবে যারা ইস্কনের ভক্ত বলে দাবি করবে ইস্কনের শুভাকাঙ্ক্ষী হবে তারা যেন এই তিনটি জিনিস পালন করবে প্রভুপা তার শেষ জীবনে উপদেশ দিলেন তো শিল মহারাজ বললেন প্রভুপাল বলেছেন কখনো ইস্কন ত্যাগ করে যাবে না সর্বদা মিলেমিশে গুরু গৌরাঙ্গের কথা প্রচার করবে আর ইস্কন যে জিবিসি বডি আমি তৈরি করেছি তারা সর্বে সর্বা তাদের নির্দেশ অনুসারে চলার চেষ্টা করবে স্বতন্ত্রতা করবে না এভাবে শিল মহারাজ ভক্তিচারু স্বামী গুরুদেব নিত্যলীলা প্রবিষ্ট তিনি আমাদেরকে শিখাচ্ছিলেন তীরকমই আমরা শত বাধা শত গঞ্জনা শত লাঞ্ছনা এলেও এই যে ভগবানের সেবা সুযোগ আসে যেন আমরা ত্যাগ না করি কখনো কখনো বাধা আসবে আপনারা জানেন প্রহ্লাদ মহারাজ ছোট্ট বাচ্চা হরিনাম করে ভগবানের নাম তাই তার নিজের বাবা শত্রু হয়ে গেল তাকে বিষধর সর্পের সামনে ফেলাছে সমুদ্রে ফেলে দিচ্ছে এরকম হাত মত পায়ের দিচ্ছে বিষ পান করাছে শস্ত্র দিয়ে মারার চেষ্টা করছে আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে কি দোষ না হরে কৃষ্ণ মন্ত্র ভগবানের নামে আশ্রয়ে থাকছে ভগবানের নাম জপ করছে এই দোষ বাধা তব প্রহ্লাদ মহারাজ এক বিন্দু ত্যাগ করেননি ভগবানের নাম স্মরণ করতে তার নাম কীর্তন করতে তাই তিনি শত বাধা আসা সত্ত্বেও তিনি ভগবানকে ত্যাগ করেননি তাই নৃসিংহদেব রূপে ভগবান সেই ভক্তরক্ষক প্রহ্লাদ মহারাজকে রক্ষা করলেন নৃসিংহদেব রূপে জয় নৃসিংহদেব ভগবান কি ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি সেই জন্য ভগবান এতই দয়ালু তা আমরা জানি জগন্নাথের অনেক ভক্ত আছে অনেক লীলা আপনারা শুনছেন তা আমি একটা লীলা বলবো যেহেতু আজকে আমাদের দেরি হয়ে গেল অনেক আগে আসার কথা ছিল আস্তে আস্তে অনেকগুলি প্রোগ্রাম ছিল আমি কাটুয়া থেকে বেরিয়েছি কাটুয়া থেকে এসে তার মাঝে আরও দুইটা তিনটা প্রোগ্রাম করেছি রাস্তায় এসে এখানে তিনটা রেলগেটে আমরা আটকে গেছি আর আজকে অনেক জাম রাস্তা যেন আমরা পৌঁছাতে পারবো না আমি পিনাকি প্রভুকে বলেছিলাম সাড়ে পাঁচটার থেকে ছটার মধ্যে ঢুকবো। কিন্তু দেরি হয়ে গেল আবার আমাদের ইস্কন তারকেশ্বরেও বাস স্ট্যান্ডের কাছে নাম ভক্তরা ওখানে রথযাত্রা করছে সেখানেও যেতে হবে সেই জন্য এখানে আমি একটা লীলা বলবো সবাই মন দুঃখ সহিত শ্রবণ করবেন এই লীলাটি এমনি যে ভগবান কৃষ্ণ উদ্ধবকে বলেছিলেন যে দ্বারা গার পুত্র আপ্তবিতয়ী প্রাণমিমম যে তার পুত্রকন্যা আত্মীয় স্বজন সবাইকে এবং তার প্রাণ পর্যন্ত সে আমাকে সমর্পণ সমর্পণ করেছে নিবেদন করেছে সেই যে ভক্ত কথং তাং ত্যক্তম উৎসাহে আমা আমি কখনো আমার কোনো সাহস নেই সেই ধরনের ভক্তকে আমি ত্যাগ করতে পারি আমি কখনো তাকে ত্যাগ করি না তাহলে দেখুন ভক্তকে না যে তার আত্মীয় স্বজন পুত্রকন্যা ধন সম্পদ গৃহবাড়ি এমনকি তার নিজেকে প্রাণ পর্যন্ত ভগবানের চরণে সমর্পণ করে দেয় এই ধরনের এক ভক্ত ভাগবত তো আমরা জানি অম্বরীশ মহারাজ কিন্তু জগন্নাথের সাথে একটি লীলা হয়েছে আরেক ভক্ত শ্রীক্ষেত্র ধামে পুরীতে ছিলেন তার নাম ছিল মণিদাস সেই মনিদাস মণিদাস তিনি তার পুত্র কন্যা ইত্যাদিকে নিয়ে জগন্নাথের সেবা করতেন কিন্তু জগন্নাথ চিন্তা করলেন যে এই মণিদাস তার পুত্রকন্যা আত্মীয় স্বজনদের নিয়ে আমার সেবা করে ও কেমন আমার প্রতি আসক্তি না তার আত্মীয় স্বজন পুত্রকন্যা গৃহবাড়ির প্রতি আসক্তি ভগবান পরীক্ষা করতে লাগলেন ক্রমে ক্রমে তার স্ত্রীকে নিয়ে পুত্রকে নিয়ে নিলেন স্ত্রীকে নিয়ে নিলেন এইভাবে আত্মীয় স্বজন সমস্ত কিছু টাকা পয়সা ঘরবাড়ি সব আস্তে আস্তে চলে গেল কিন্তু তথাপি এই মনিদাস জগন্নাথের সেবা তার কীর্তন তার নাম স্মরণ এগুলি তিনি বন্ধ করতেন না যখন এই সব চলে গেল তখন তিনি চিন্তা করলেন জগন্নাথ তুমি তো আমার সব পুত্র কন্যা আত্মীয় স্বজন গৃহবাড়ি সব তো নিয়ে নিলে এখন আমি তোমার চরণে নিজেকে আরও বেশি করে উৎসর্গ করছি তখন জগমোহনে অর্থাৎ নাট মন্দিরে জগন্নাথের সামনে তিনি কি করলেন এখন টাকা পয়সা নেই নারকেলের খোলা দিয়ে করতাল বানিয়েছে করতাল কেনার টাকা নেই মানে নারকেল ভাঙিয়ে তার ভিতরে যে সব ফেলে সেগুলা দুটি ভাগ করে সেটাকে করতাল মতো তৈরি করেছে আর গিয়ে জগমোহনে সে নাট মন্দিরে জগন্নাথের সামনে প্রত্যেক দিন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্না স্বামী জয় জগন্নাথ সবাই বলুন আরো জুড়ে জয় বলদেব জয় সুভদ্রা জয় বলদেব জয় সুভদ্রা জয় বলদেব জয় সুভদ্রা জয় বলদেব জয় সুভদ্রা जगन्नाथ स्वामी नयन पथ गामी नयन पथ गामी पथगामि तुमे जगन्नाथ स्वामी न जुरे जुरे হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এভাবে নৃত্য গীতে কীর্তন করছে প্রেমে বিহল হয়ে নাচছে গাইছে প্রতিদিন এরকম করছে এক সময় এক পুরাণ পাণ্ডা শুধু পুরাণ পড়ে অষ্টাদশ পুরাণ আছে বিষ্ণু পুরাণ ইত্যাদি সে চিন্তা করল এই জগমোহনে নাট মন্দিরে আমি পুরাণ পড়ব এখানে অনেক লোক আসছে তারা সবাই পুরাণ শুনবে অনেক দূর দূর থেকে সবাই শুনবে এসে তখন সেই পুরাণ পাণ্ডা কি করলো না বিষ্ণু পুরাণ ইত্যাদি পুরাণগুলি দৈনিক সেই জগমোহনে নাট মন্দিরে জগন্নাথের সামনে পড়তে শুরু করলো আর বহু লোক এসে শুনতে লাগলো কিন্তু এই যে মনিদাস ও তার নিত্যকর্ম প্রতিদিন যেহেতু বাড়ি ঘর নেই খাওয়া দাওয়া চিন্তা নেই কিন্তু ও ওইখানেই সর্বদা জগন্নাথের সামনে গুণ কীর্তন করছে নৃত্যে বিহলয়ে হয়ে থাকছে কিন্তু এই পুরাণ পাণ্ডা দেখছে যে এই মণিদাস কীর্তন করছে আমাদের ডিস্টার্ব হচ্ছে তখন গালাগালি শুরু করছে দুষ্ট আমি এখানে পুরাণ অধ্যয়ন করছি আর যারা শ্রোতা ছিল তারাও মণিদাসকে গালাগালি শুরু করে দিল তুই এখানে কীর্তন করবি না আমরা এখানে পুরাণ শুনছি এ পুরাণ পাণ্ডা এ সর্বদা পুরাণ নিয়ে ব্যস্ত তুমি এখানে এইসব জগন্নাথ জগন্নাথ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করা চলবে না ভাগ এখান থেকে তখন সবাই গালাগালি করছে এবং তাকে ধরে হাত ধরে বাইরে বের করে দিয়েছে জগন্নাথ মন্দির থেকে আর সেই মণিদাস অঝর নয়নে ক্রন্দন করতে করতে জগন্নাথের স্মরণ করতে করতে সে তখন তার ওই পুরানো কুটির নেই আর সেখানে ভাঙ্গা ওখানে গিয়ে প্রন্দন করতে করতে জগন্নাথের গুণগান করছে এদিকে জগন্নাথ তিনি বড় পাণ্ডা ইত্যাদি রাজাকে জানালেন যে রাজা তুমি জ্ঞানী পুরুষ হয়েও আজ আমার ভক্তের অনিষ্ট করা হচ্ছে আমার ভক্তকে অপমান করা হচ্ছে আমার ভক্তের অপমান আমারই অপমান অতএব আমি এটা সইব না তুমি যদি সেই দাসকে এনে আমার সামনে কীর্তন না কর তাহলে আমার সুখ হবে না আমার প্রীতি হবে না তুমি রাজা হিসাবে এই পুরাণ পান্ডাকে বল আমার জগমোহনে নাট মন্দিরে তার অধিকার নেই এই পুরাণ পাঠ করার ও জ্ঞানী অহংকারী ভক্তকে চিনে না পুরাণ পড়ছে পুরাণে যে ভক্তের মহিমা সে জানে না অতএব তাকে এখান থেকে বার করে লক্ষ্মী মন্দিরের সামনে পড়তে বলো আমার সামনে মণিদাসকে এনে কীর্তন করাও সেটা আমার মঙ্গল হবে আমার আনন্দ হবে আর জগতের কল্যাণ হবে তো রাজাকে জগন্নাথ গিয়ে এই কথা বললেন তার পূর্বেই জগন্নাথ মণিদাসের সামনে এসে হাজির হয়েছেন তাকে দর্শন দিলেন মণিদাস তুমি ক্রন্দন করবে না আমি তো এটা সহ্য করতে পারছি না তুমি যখন চলে এসেছ আমি যে তোমার মুখে কীর্তন শুনে এত আনন্দে উদ্বিলিত হতাম আমিও বিহল হয়ে থাকতাম তোমার সাথে আমি আদান প্রদান করতাম তো সেই তুমি আমার হৃদয় আর আজ তুমি চলে এসেছ সেই পুরাণ পাণ্ডা তোমাকে বের করে দিয়েছে তার লোকেজন অতএব আমি এর বিহিত করছি আমি রাজাকে বলে তোমার কীর্তন নৃত্য আমি শুনতে চাই তার অবশ্যই এর কোনো কার্য আমি সম্পাদন করবই রাজার দ্বারা তো এইভাবে রাজাকে গিয়ে জগন্নাথও বললেন আর রাজা যখন তার নিদ্রা ভঙ্গ হয়েছে তখন বুঝতে পারলেন যে মণিদাস নামে কোনো ব্যক্তি জগন্নাথের সামনে কীর্তন করে পুরাণ পাণ্ডা তাকে বের করে দিয়েছে তখন উনি বেরিয়ে এলেন ঘোড়া করে রাজা ঘোড়া করে চতুর্দিকে খুঁজতে লাগলেন মণিদাস মণিদাস করে খুঁজতে লাগলেন তখন দেখলেন অনতি দূরে মণিদাস জগন্নাথের গুণগান করছে প্রেমে বিহল হয়ে যাচ্ছে সর্বদা সে তার রোমাঞ্চকম্প পুলক অশ্রু দ্বারা জগন্নাথের নাম করতে করতে সে বিভোর হয়ে যাচ্ছে তখন দেখতে পেয়ে মণিদাসের পা ধরে ক্ষমা চাইলেন যে আমারই ভুল হয়েছে এই জগন্নাথের আমার সামনে তুমি যে কীর্তন করছিলে সেটা তুমি কীর্তন না করে চলে এসেছ এই পুরানো পাণ্ডা তোমাকে বের করে দিয়েছে অতএব তোমার দুঃখের কারণ নেই তুমি চলো রাজা তখন এইভাবে বলছেন আমারই অপরাধ হয়েছে তো তুমি ক্ষমা করো তুমি ভগবানের প্রিয় ভক্ত তা আমাকে ক্ষমা করো আর আজ থেকে তুমি জগমোহনে জগন্নাথের সামনে সর্বদা তুমি জগন্নাথের গুণ কীর্তন করবে এটি জগন্নাথের সুখ হবে তখন সেই মণিদাসকে রাজা স্বয়ং নিয়ে গেলেন ঘোড়া করে আর জগমোহনে তাকে রেখে জগন্নাথের সামনে হাজির করিয়ে বললেন হে জগন্নাথ আজ থেকে তোমার কীর্তন নাম সবে মনিদাসই করবে জয় জগন্নাথ স্বামী কি তেভাবে এইভাবে ভগবান যে ভক্তের হৃদয় ভক্ত যে ভগবানের হৃদয় ভগবান যে ভক্তকে ছাড়া কাউকে চিনে না আর ভগবান ভক্তকে ছাড়া কাউকে চিনে না এই মণিদাসের মাধ্যমে জগন্নাথ এইরকম একটি লীলা সম্পাদন করলেন তাই অতএব আমরা নিজেকে ভক্ত বলে জাহির করলে হবে না মালা পরলাম সাধু হয়ে গেলাম তা নয় লাল কাপড় পরলাম সাধু হয়ে গেলাম তা নয় কে সাধু যে এইভাবে ভগবানকে নিজেকে ভগবানেরকে কে সমর্পণ করে দিয়েছে কায় মন বাক্যে সব ইন্দ্রিয় দিয়ে সে সর্বদা ভগবানের সেবাতে যুক্ত আছে কি করে ভগবানের সেবা করবেন ভগবান বলে দিয়েছেন সর্বকর্মাণী অপি সদা কুরবানামত মত ব্যাপারশ্রয়ে তুমি যত কর্ম করছ আমাকে আশ্রয় করে কর্ম সম্পাদন কর তাহলে আমার কৃপা পাবে আমার ধামে ফিরে আসবে তো সেজন্য ভগবানের সেবা করার কোনো কঠিন নেই কেউ ভাবছে আমি তো গরিব লোক কোনো অসুবিধা নেই ভগবান কৃষ্ণ বলেন পত্রম পুষ্পম ফলম তয়ম একটা পুষ্প নিয়ে আস একটা ফল নিয়ে আস একটা পাতা নিয়ে আস কোনো অসুবিধা নেই এখানে এই চাপা ডাগায় কত ভক্ত আছে কেউ কি বলে আমি খুব গরিব আমি একটা ফুল দেওয়ারও ক্ষমতা নেই কেউ বলে এখানে কেউ আছে একটা পাতা ফুল একটা তুলসী পাতা একটা দেবদারু পাতা নিয়ে এসে জগন্নাথের সামনে রাখবে এরকম কেউ দুর্বল আছে সেরকম নেই ছেলে মেয়ে বিয়ে দিচ্ছেন কত টাকা খরচ করছেন মেয়ে ছেলে তাদের ডেলিভারি কেসে কত টাকা খরচ করছেন ভিক্ষা করে হলেও আর জগন্নাথ ভগবান স্বয়ং এই মাটি জল আকাশ আগুন বায়ু তাঁর সব কিছু তিনি আমাদের দিয়েছেন এই মাটিতে আমরা হাঁটছি তিনি জল দিচ্ছেন আমরা খাচ্ছি বৃষ্টি দিচ্ছেন যার ফলে চাষবাস হচ্ছে আমরা শাক সবজি খাওয়ার রন্ধন করার সুযোগ পাচ্ছি জীবন ধারণ করতে পারছি তাহলে তার জিনিস নিয়ে তার সেবা করার অযোগ্যতা হওয়ার কি কারণ থাকতে পারে এই আমরা যেন অজ্ঞ না থাকি এসব ভগবানের সম্পত্তি ভগবদ্গীতায় কৃষ্ণ বলেছেন তাই গঙ্গার জলে গঙ্গা পূজা করুন আপনি যা ভাবছেন এটা আমার ওটা আপনার নয় আপনি তো নেকেট হয়ে এসেছেন কাপড় নিয়ে আসেননি অতএব এটা আপনার কি করে হলো অতএব সব আগে থেকেই ছিল এই মাটি জল আকাশ আগুন বায়ু সব আগে থেকেই রয়েছে এগুলি ভগবান আমাদের জন্য ব্যবস্থা করেছেন তিনি এমন একজন পিতা এমন একজন বন্ধু এমন একজন স্বামী এমন একজন প্রভু যে আমাদের কত ভালোবাসেন কেউ যদি জগন্নাথকে প্রভুরূপে গ্রহণ করে কেউ বন্ধু রূপে সখা রূপে আর পুত্ররূপে স্বামী রূপে হয়তো প্রার্থনা করছে সেবা করছে তো সেজন্য আমরা তারই জিনিস দিয়ে তার সেবা করব তো এটাই আমাদের দরকার জগন্নাথপুরীতে একটা বুড়িমা ছিল ও বুড়িমা অত গরিব তার কাপড়গুলো সব ছিঁড়া ময়লা কাপড় কিন্তু বুড়িমা জগন্নাথকে পুত্রবধ স্নেহ করত বলতো জগা আমার ছেলে এরকম বললে প্রতিদিন জগন্নাথের কাছে যেত খালি হাতে যেত না জগন্নাথ মন্দিরে কাউকে বাইরে থেকে কিছু নেওয়ার অনুমোদন নেই কিন্তু ভক্তিতে ভক্ত সব কিছু দিতে পারে কিভাবে দিতে পারে ধরো এইরকম এই বুড়ি যেমন এত তার ভাব জগন্নাথকে বলছে জগা তুমি আমার ছেলে তুই ছাপানো ভুক খাচ্ছিস তোর পেটটা খুব ব্যথা হয় তাই না এরকম কথোপকথন করে জগন্নাথের সাথে জগন্নাথ মন্দিরে গিয়ে বলে তোমার মুখটা থেকে দেখা যাচ্ছে যে তোমার পেটটা একটু যন্ত্রণা করছে তার মানে মায়ের মনটা এরকমই জগন্নাথের পেট যন্ত্রণা হয় না কিন্তু মা এরকম ভাবে এই ভগবানের সাথে আদান প্রদান ভগবান এইরকমই ভক্তের সাথে আদান প্রদান করেন তো সেই ভাবছি তাই জগন্নাথও সেরকম তাকে দেখাচ্ছেন হ্যাঁ আমার পেটটা ব্যথা করছে তোমার নিম বড়ি খেতে হবে নিম পাতা বাটা বড়ি খেতে হবে তাহলে এই পিতা তিত খেলে তোমার পেটের যন্ত্রণাটা ভালো হয়ে যাবে তাই বুড়িমা কী করত প্রতিদিন নিমপাতা বেটে জগন্নাথের কাছে নিয়ে দিত গোপনে যেতে দেবে না আঞ্চলে লুকিয়ে তা বাটি করে নিয়ে যেত তো একদিন দারোয়ান ধরে ফেলেছে বুড়িটা তরবর করে এরকম হাঁটছে আর আঞ্চলের নিচে এরকম ধরেছে বলছে হাতে আঞ্চলের ভিতরে কি নিয়ে যাচ্ছ বুড়িমা মা না না কিছু নিয়ে যাচ্ছি না তোর এইদিকে নজর রাখা দরকার না না কোথায় যাবি বলে কেন তুই জানিস না আমার ছেলের কাছে যাচ্ছি তোর ছেলে কোথায় বলে কেন এই যে জগা কালিয়া এ তো আমার ছেলে তুই এতদিন জানিস না আমি প্রতিদিন আসি আমার ছেলের কাছে ও তাই না কি তাহলে কী নিয়ে যাচ্ছ ছেলের জন্য ও না না তোকে বলা যাবে না বুঝলে না বাইরে থেকে কিছু জিনিস তো এখানে যায় না এ তো নিষেধ আছে তুমি নিতে পারবে না তখন বুড়ি দেখাচ্ছে আমার ছেলের পেট ব্যথা হয় তা আমি নিমপাতা বড়ি নিয়ে যাচ্ছি দারোয়ান এইসব বুঝে না দারোয়ান বলছে তাদের শাস্ত্রে রয়েছে পাণ্ডারান আদেশ করেছে বাইরের জিনিস মন্দিরে ঢুকবে না সে জ্ঞানের দ্বারা বিচার করছে পাণ্ডারাদাকে বলে দিয়েছে কিছু পাঠানো যাবে না ভিতরে কিন্তু বুড়ি মাকে যেতে দিল না সঙ্গে সঙ্গে বুড়িমা জোর করে যেতে চাইলেও লাঠি দিয়ে তার ছড়ি দিয়ে ওই নিম বড়ির যে বাটিটাকে ছুঁড়ে ফেলে দিল আর মাটিতে পড়ে গেল তখন বুড়িমা এত অঝর নয়নে ক্রন্দন করতে করতে সেই মন্দির থেকে বেরিয়ে এসে তার বাড়িতে একদম উবড়ে হয়ে পড়ে মুখটা মাটিতে লাগিয়ে একদম গুমরে গুমরে কাঁপতে কাঁপতে কান্না করছে জগা আজ তোর পেটটা কত ব্যথা করবে ছাপ্পানো ভুখে তুমি কত কষ্ট পাবে এ হচ্ছে মায়ের মন তো জগন্নাথের চিন্তা করতে করতে কান্না করছে আর সঙ্গে সঙ্গে জগন্নাথ সেখানে হাজির হয়েছেন মাতা ওই বুডি নাম ছিল মাতা আচ্ছা মাতা 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 তো মাতা তো একদম মাথাটা নিচু করে শুয়ে আছে অন্ধকার ছিল তখন জগন্নাথের জ্যোতিতে ঘরটা একদম লাইট হয়ে গেছে আলোকিত আর সকেন বুড়ি দেখছে জগন্নাথ জগা তুই এসেছিস তোর পেট ব্যথা করছে হ্যাঁ মাতা আমি নিমপাতা বড়ি আজকে পাইনি আমার পেটটা খুব যন্ত্রণা করছে একটু নিমপাতা বড়ি দিবে আর সঙ্গে সঙ্গে অন্তর্ধ্যান হয়ে গেছে এই বলেছে অন্তর্ধ্যান তখন জগ সে বুড়িমা মা আবার নিমপাতা বড়ি তৈরি করছে যে নিয়ে যাবে এদিকে গিয়ে জগন্নাথ রাজাকে বলেছেন রাজা যখন ঘুমিয়ে আছে তার কাছে স্বপ্নে উপস্থিত হয়ে যে তোমার দারুয়ান আমার মাতা নান্ডি মাতার নিমপাতা বড়ি ফেলে দিয়েছে আমার পেট আর যন্ত্রণা করছে আমি ছাপ্পান্ন ভুক খাই আর আমার মাল মাতা প্রতিদিন নিমপাতা বড়ি দিয়ে আমার পেটের যন্ত্রণা কমে যায় আজ আমি খেতে পাইনি যন্ত্রণা করছে আমি দৈনিক চাই এই নিমপাতা বড়ি এই বলে রাজা কাছে চলে এলেন রাজা তখন ঘুম ভেঙে গেছে সঙ্গে সঙ্গে বড় পান্ডার কাছে গেছেন গিয়ে বলেন কে লান্ডি মাতা এরকম দারুয়ান লিম পাতা বড়ি ফেলে দিয়েছে তখন খোঁজ করতে করতে দারুয়ান বলল হ্যাঁ কালকে এক বুড়ি এসেছিল প্রতিদিন এরকম নিয়ে যায় আমি জানতে পেরে বাইরে থেকে তো কিছু জিনিস যায় না নিষেধ করা আছে তাই আমি এটা ফেলে দিয়েছিলাম তখন তোমরা ভুল করেছ তখন রাজা সমত ভক্তদের নিয়ে তার অনুচরদের নিয়ে মাতাকে খুঁজে খুঁজে তার বাড়িতে গেলেন আর মাতাকে বলেন আজ থেকে তোমার নিম পাতা বড়ি জগন্নাথকে প্রতিদিন তুমি অর্পণ করবে নিজের হস্তে গিয়ে নিতায় গড় সীতারা প্রেমানন্দে জয় জগন্নাথ স্বামী কি এভাবে অনেক সময় পুরীতে অনেক নিয়ম আছে আবার ভক্তিতে ভগবান এমন বসীভূত হন বাইরে থেকে কিছু না গেলেও তার ভক্তের ভাবে তিনি বিভুর হয়ে থাকেন তাই ভক্ত বৎসল ভগবান ভক্তির দ্বারা বসীভূত হন কর্ম জ্ঞান যুগের দ্বারা ভগবান বসীভূত হন না দেখুন একটু নিমপাতা বড়িও ভগবানকে দেওয়ার যে অভিলাষ তাই ভগবান সেটা গ্রহণ করছেন এইভাবে উৎকলে উড়িষ্যাতে জগন্নাথপুরীতে অনেক লীলা রয়েছে তাদের যে গ্রন্থ রয়েছে তো সেখানে আপনারা আমাদের ইস্কনে জগন্নাথের লীলা মৃত বই রয়েছে এখানে আপনারা নেবেন সেখান থেকে সব পড়ে জগন্নাথের সেবাতে নিযুক্ত হবেন আজ এখানে ইস্কন আস্তরা এখানে আমাদের পিনাকি প্রভু ম্যানেজার ইস্কন আস্তরা মন্দিরের তিনি আপনাদের সহায়তা নিয়ে ইস্কন মন্দির পক্ষ থেকে এরকম সুন্দর রথযাত্রা উৎসব গত বছর থেকে দুই বছর হয়ে গেল তিন বছর হয়ে গেল এখানে অনুষ্ঠিত হচ্ছে আমি গত বছর এসেছিলাম পাঁচটা থেকে এখানে হরিকথা বলেছিলাম তো এবারে সেই সুযোগ হলো পিনাকি প্রভু ছয় মাস আগে থেকে আমাকে নোটিশ পাঠাচ্ছে ইমেলে মহারাজ এবছরও আপনার আসতে হবে তাহলে আমি যদি এইবারে তারকেশ্বর আসি তাহলে আসব আমি এবারে বাঁকুড়া পুরুলিয়া এগুলে দিকে যাইনি কেবল এই দিকে আসবো বলে আবার এক একদিন তিনটা চারটা করে প্রোগ্রাম রাস্তাতে আছে রথযাত্রা উৎসব আছে কোথাও সকালে কোথাও দুপুরে কোথাও বিকালে কোথাও রাত্রে এরকম প্রোগ্রাম করতে করতে প্রভুপাদের কৃপা বিতরণ করতে করতে আমরা নিজেদের চিত্তশুদ্ধি করছি প্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য তিনি সমগ্র বিশ্বে এই জগন্নাথকে জানিয়েছেন ইস্কনের প্রথম বিগ্রহ হচ্ছে জগন্নাথ জগন্নাথ মানে জগতের নাথ জগন্নাথ জানালেন কিভাবে তিনি যে সকলের নাথ প্রভু আশ্রয়দাতা তাই সান ফ্রান্সিসকো আমেরিকাতেও জগন্নাথ সেখানে প্রকট হয়েছিলেন তিন ইঞ্চ বিগ্রহ তিন ইঞ্চ বিগ্রহ রূপে এক মাতাজি মালতী দেবী মাতাজি নিয়ে এসেছিলেন তিনি জানতেন না তো সেই বিগ্রহ আজ বড় আকারে অনুষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠিত হয়েছেন এবং প্রচার হচ্ছে সারা বিশ্বে জগন্নাথকে ভগ জানাচ্ছেন জানিয়েছেন প্রভুপাদ রথযাত্রা করেছেন মন্দির বানিয়েছেন বড় বড় বিগ্রহ দ্বারা রথ করিয়েছেন তা সেই প্রভুপাদের শিক্ষাধারায় আগে থেকেই রথ চলে আসছে হাজার হাজার বছর আগে থেকে মহা জগন্নাথের নির্দেশে ইন্দ্রদিম্ন রাজা এই রথ করেছিলেন তো সেই রথযাত্রা হচ্ছে কি না গন্ডিচা যাত্রা ভগবান তার নিজের বাড়িতে যাচ্ছেন তো সেই গন্ডিচা মন্দিরে আপনারা শুনলেন যারা দর্শন করবেন তারা ভগবত ধামে চলে যাবেন তাই প্রভুপাদ সব শিক্ষা দিয়েছেন আপনার হৃদয়কে পবিত্র করুন যুগ ধর্ম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটি জপ করুন জপমালা নিয়ে অভ্যাস করুন দীক্ষা না কেবল অভ্যাস করা মাছ মাংস যা খাচ্ছেন খান যে কর্ম করছেন করুন কিন্তু যুগ ধর্ম হরিনাম অভ্যাস করুন আর গীতা নীন ছিল প্রভুপাদের ভাষ্য গীতা যথাযথ কর্তব্য অকর্তব্য সেখান থেকে জানতে পারবেন কি করণীয় অকরণীয় আর সাধুসঙ্গ করুন চেষ্টা করুন প্রসাদ সেবা করতে মাঝে মাঝে বাড়িতে ভক্তদেরকে ডেকে রান্না করে ভোগ লাগিয়ে প্রসাদ পান আবার মাঝে মাঝে মন্দিরে এসে প্রসাদ পান আর এখন সুযোগ এই জগন্নাথের সেবা করার সুযোগ এক চাল একটু নিয়ে আসুন ডাল নিয়ে আসুন এখানে দিন প্রভু আপনারা একটু ভোগ লাগিয়ে আমাদের দিন যার যেমন ক্ষমতা আছে সেবা করার চেষ্টা করবেন তাহলে ভগবানের কৃপা পাবেন সবাই হাত তুলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরেছা কল্প কৃপা সিন্ধু বৈবচ পাবনে ভো বৈষ্ণবে ভি নমো নম